উচ্চ মূল্যের মেডিকেল টেস্ট কিন্তু ফলাফল ভুয়া, আছে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও মেশিনপত্র। এসব অভিযোগে রাজধানী সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে 30 লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এক সপ্তাহের মধ্যে পরিবেশ উন্নত করতে না পারলে হাসপাতালটিকে সিলগালা করার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স। আরও জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। হাসপাতালে অভিযান চলবে কি না এমন দোলাচলের মধ্যেই রাজধানী সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স। ভেতরে প্রবেশ করে যা চোখে পড়ে তা অনেকটাই অবিশ্বাস্য। হাসপাতালের অপারেশন থিয়েটারের দৃশ্য এটি। জীবন বাঁচাতে যে যন্ত্রপাতি দিয়ে অপারেশন করা হয় সেইগুলোই মেয়াদ উত্তীর্ণ। এগুলো দিয়েই কতজনের অপারেশন হয়েছে তার কোনো হিসাব নেই। একটি কোটায় রাখা হয়েছে 3 জনের রক্তের নমুনা, ফলাফল দেয়া হয় একই রকম। এভাবেই চলছে হাসপাতাল। আবার করোনা পরীক্ষার ল্যাব ও বায়োলজিক্যাল ল্যাব রাখা হয়েছে পাশাপাশি। বাহিরে চাকচিক্য দেখা গেলেও হাসপাতালের ভেতরের পরিবেশ অস্বাস্থ্যকর। এসব নানা অভিযোগে জরিমানা করা হয় হাসপাতালটিকে। এই নানাবিধ অসঙ্গতির কারণে এই প্রতিষ্ঠানটিকে 30 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। একই সাথে তার এই ভুল ত্রুটিগুলি 7 দিনের মধ্যে শুধরানোর সময় দেওয়া হয়েছে। কোভিডের যে অনিয়মগুলো রয়েছে, যদি কোভিড প্রোটোকল ওনারা মেনটেন করতে না পারেন তাহলে স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যেসব হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যাবে সেগুলোতে যে কোনো সময় অভিযান চালানো হবে। কোভিড পেশেন্টদের যে প্রোটোকল মানা উচিত সে ধরনের কোনো প্রোটোকল তারা মানছে না। কোয়ালিটি সেবা দেওয়া দরকার, তার কোনোটাই আসলে আমরা সেভাবে পাইনি। র‍্যাব জানিয়েছে একের পর এক অভিযানের পরও বন্ধ হচ্ছে না বেসরকারি হাসপাতালের অনিয়ম। এজন্য আরও কঠোর শাস্তির প্রয়োজন বলে মনে করা হচ্ছে। র‍্যাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা।